খালেদা জিয়া নিয়ে বলবো না কথা, কারণ উনি বয়স অনেক মুরব্বী, ওনাকে নিয়ে বলতে চাই না। ওনারা যেমন আমাদের মধ্যে দুই একটা লোক রাখার চেষ্টা করে, ওনাদের ভিতরে আমাদের দুই একটা না, দুই একশো লোকই আছে। এই এলাকার নৌকা নির্বাচনটা সেপ্টেম্বর মাসের আগে শেষ করতে চাই। পার্লামেন্টে দাঁড়ায় কেউ ওই কথা বলার সাহস রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা শুনবো না, আমার এই কথা বলার সাহস আছে। এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, আমি আপনাদের কাছে বিচার দিতে চাই। অপপ্রচারের একটা নমুনা দেখাই, কি অপপ্রচার? নারায়ণগঞ্জের একটা পত্রিকা, এই পত্রিকা জামাতের ফাইন্যান্সে চলে, এই পত্রিকায় লিখল যে কি শামীম ওসমানের আমেরিকান ভিসা পায় নাই, বাতিল হয়ে গেছে। আমি পাই নেই ভিসা, ভালো কথা, আমি ভিসা পাই নেই এই খবরও তারা রাখে। ওয়াইরেস আমার এই ভিসা দিয়েই আমি দুইবার আমেরিকায় গেছি এবং এই ভিসা আমার 2026 সাল পর্যন্ত আছে। আমার ভিসা বাতিল করে দিল, আচ্ছা মানলাম। এরপরে বললো লেখাপড়া জানতে হয় সাংবাদিকতা করতে গেলে। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে বিচারটা দিলাম, নাহলে মানুষ আপনাদেরকে হলুদ সাংবাদিক বলবে। কি বলা হলো? শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘুরে বেড়াচ্ছে। এই ছাগলরা এটাও জানে না যে তুরস্ক টার্কি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না, এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে একটা দেশ, এটা ইউরোপিয়ানের অন্তর্ভুক্ত না। তো ওই পাসপোর্ট দিয়ে ইউরোপ ঘুরে বেড়ানোর কোনো কারণ নাই। ইউরোপে আমি গেছি, তারা বলছে নির্বাচন করবে না, তারা নির্বাচন করতে চায় না, মা বলে করব, ছেলে বলে লন্ডন থেকে করতে দিবে না, এই হলো তাদের অবস্থা, দুইটাই চোর। এই যে এই অবস্থাতে যেহেতু ছেলে করতে যায় না, যে ছেলে তার মায়ের খবর রাখে না, তার কাছ থেকে বাংলাদেশের মানুষ কী আশা করে? সাজাপ্রাপ্ত দুজন আসামি, খালেদা জিয়া নিয়ে বলবো না কথা, কারণ উনি বয়স অনেক মুরব্বী, ওনাকে নিয়ে বলতে চাই না। একটা দলে এমন কোনো নেতা নাই যে ওই সাজাপ্রাপ্ত আসামি, যে আসামির কথা শুনে তাদেরকে চলতে হচ্ছে। মধ্যেখানে যেটা হবে কি, বিএনপির বেশ কিছু সাধারণ নিরীহ কর্মী আগামী দিনে ঝামেলায় পড়ে যাবে। একদিন আমি একা আসছিলাম, একা সেফ একা একা আইসা, ওনাদের একটা মিছিল ছিল বিজয়স্তম্ভের সামনে, কাউকে জানাননি, পুলিশও জানান। আমি একা আইসা, আমি শুনলাম সেই মিছিল থেকে গণ্ডগোল হবে, নিজেরা নিজেরা গণ্ডগোল করে আমাদের উপরে চাপানোর চেষ্টা করবে, আমাকে ভিতর থেকে খবর দিলেন। ওনারা যেমন আমাদের ভিতরে দুই একটা লোক রাখার চেষ্টা করে, ওনাদের ভিতরে আমাদের দুই একটা না, দুই একশো লোকই আসে, আমরা খবর পাই। সেহেতু আমাকে যখন খবর দেওয়া হলো, আমি পার্লামেন্ট থেকে টান দিয়ে গাড়ি নিয়ে একা আসলাম, সেফ একা, শামীম ওসমান একলা, আমার গাড়িটা চাষারা মোড়ে রাখলাম, বিজয়স্তম্ভের সামনে দাঁড়ালাম, একা এসা দাঁড়ালাম। দেখলাম মিটিংয়ের থেকে যখন গাড়িটা দেখছে, দেখলাম মিছিল শেষ, জনসভাও শেষ, সাথে সাথে সব শেষ চলে গেল। তা আমার এই একলা দেখে যদি আপনাদের এই অবস্থা হয়, এই ভিড়ের চাপ যখন মাঠে নামবে তখন কী করবেন? আমি নেতা না, আমি কর্মী ছিলাম, কর্মী আসি। তো যেহেতু কর্মী ছিলাম, কর্মী আসি, কর্মীরা যদি বইলা বসে একবার যে ভাই নেত্রীকে নিয়ে গালাগালি হচ্ছে, মাঠে তো আর পয়সা থাকার কথা না, তাহলে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তায় তো দূরের কথা, ঘরে থাকতে পারবেন না, পরিষ্কার বাংলায় বলে দেবেন। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা এবার শুনব না, আপনার কথা শুনব না, আপনি জাতির পিতার মেয়ে, আমি জাতির পিতার ছেলে না। জাতির পিতাকে হত্যা করা হয়েছে, আমাদের স্বপ্নকে হত্যা করা হয়েছে। আপনার ধৈর্য থাকতে পারে, আমাদের ধৈর্য একটা সীমাবদ্ধতা আছে। আপনি গণতন্ত্র চর্চা করতে পারেন, ওদের সাথে আমি করতে রাজি না। যারা 13-14 আগুন নিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা ঘরে ঢুকে আমাদের হাজার হাজার মানুষকে 2001-এর পরে ঘরে ঢুকে হত্যা করেছে, যারা জেলখানা থেকে বের করে আমাদের নেতাকর্মীকে ডান্ডাবিড়ি অবস্থায় গুলি করে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রেখেছে, তাদের সাথে আর যাই হোক শামীম ওসমান গণতন্ত্রের চর্চা করবে না এবং করতে পারে না। এই নারায়ণগঞ্জ আন্দোলন তৈরি করেছে। তা আমরা সিদ্ধিরগঞ্জ, আমার এই নির্বাচন যদি এই এলাকার নৌকা মার্কার নির্বাচনটা সেপ্টেম্বর মাসের আগে শেষ করতে চাই। আপনারা চিন্তা করতে পারেন, এত আগে এসে কথা বলতেছে কেন শামীম ওসমান? এত আগে এসে কথা বলতেছি যে আমাদের এলাকার কাজ, নির্বাচনী কাজ আমরা সেপ্টেম্বরের মধ্যে শেষ করব। সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরে যেই সন্তানেরা, রাজাকারের বংশধররা, যারা আমার মা বোনের ইজ্জত দিয়েছিল, যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছিল এবং যারা এখনও বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ওরা যদি সাহস করে ঢাকায় নামে, তাহলে আমাদের কাজ হচ্ছে
ঢাকাটা দিয়ে দখল কইরা বাসের মধ্যে তেল লাগাইয়া বসে থাকা, যে আয় নাম দেখি তোদের কতটুকু ক্ষমতা আমরা খেলতে পারি। আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আপনারা জানেন এটা। পদ পদবী রাজনীতি স্বামী অনুসরণ করে না, পার্লামেন্টে দাঁড়ায় কেউ ওই কথা বলার সাহস রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা শুনবো না, আমার এই কথা বলার সাহস আছে। কারণ আমি রাজনীতি করতে আসছি দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। আমি রাজনীতি করতে আসছি, আমার বাবা দাদা তিন পুরুষ ধরে রাজনীতি করছি, কেন একটাই কারণে, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের জনগণ আমার, জনগণের জন্য কাজ করবো, এমনভাবে কাজ করবো মৃত্যুর পর যাতে মানুষের চোখে একটু পানি আসে, আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দিও।